ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, মামার বাড়ি বড় হয়েছি, আর মামা কি আমাকে এতগুলা টাকা খরচ করে বিয়ে শাদি দিবে? পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু এখন তো বয়স হয়েছে, এখন কেউ যদি বিয়ে করতে আসে অনেক টাকা তো উপকার একজন আর বিয়ে মানে জন্য মামার তো ইচ্ছা হয় যে আমাকে টাকা খরচ করে বিয়ে শাদি দেওয়ার, কিন্তু মামা তো ভয়ে পারে না মামির যে আমার বিয়ে শাদি ই করবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাইয়া। তা আপু কেমন আছেন? ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? ঝুমকা। ঝুমকা, খুব সুন্দর নাম। তো ঝুমকা আপা দেখতে তো মনে হয় মাশাআল্লাহ খুব সুন্দর। তো দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা। তো ঝুমকাপা আপনার আমার জীবনের গল্পটা একটু বলেন আমরা শুনি। হ্যাঁ, জীবনের গল্প আর কি, আসলে আমরা একদম অবাহিত, একদম অভাবে সংসার। নানিরা একদম ছিল, নানিরা মারা গেছে, নানিরা মারা যাওয়ার পর থেকে একদমই মামার বাসায় এসে উঠলাম। মামা তো ভালো হইব, কিন্তু মামি তো ভালো হয় না, অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে বাবা মা নাই? না, বাবা মানে মানে মামার কাছে থাকেন? হ্যাঁ, মামার কাছে। আচ্ছা, মামার কাছে বড় হইছেন নাকি? হ্যাঁ, মামার কাছে বড় হইছে। আচ্ছা, মামি আদর করে? না, মামি কই, মামা যতক্ষণ সামনে থাকে ততক্ষণ একটু চোখে চোখে আদর। মামা চলে গেলে ধরো জ্বালা যন্ত্রণা কষ্ট। আচ্ছা, আসলে কষ্টে কষ্ট অনেক দিনটা আমার কেটে গেছে তো। একদম পড়াশোনা করছেন? পড়াশোনা কমই করছি। হ্যাঁ, কম করছি। কম পড়ছেন? তো এখন কী করেন আপনি, কী নিয়ে ব্যস্ত আছেন? এখন আর কী নিয়ে ব্যস্ত থাকো, এই যে বাসার থাকি, বাসার ভাড়া থেকে টুকটাক কাম করে সেলাই মেশিন। আচ্ছা, তো সেলাই মেশিনের কাজটা শিখতে মন চাইলো কেন? হ্যাঁ, মানে সেলাই মেশিনের কাজটা কেন করতে মন চাইলো? কী করবো ভাই, অভাবে বলে সেলাই মেশিনের কাম করতে মন চাইলো, খাইতে পারি না নিতে পারি। আমাদের মতন গরিবের মেয়ে সেলাই মেশিন ছাড়া কি আছে? সেলাই পড়াশোনা তো করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে নাকি? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী কীভাবে হবে? তা তো কষ্ট না, গরিব মানুষের তো বিয়ে শাদী হয়, হয় না? গরিবের তো বিয়ে হয়, গরিবের তো মন আছে, ভালোবাসা আছে। তো আপনার মনে ভালোবাসা আছে তো? আমার মনে ভালোবাসা থাকলে কি ভালোবাসা মনে নতুন, একদম আমার মনে নতুন যদি একজন মানুষ হয় তত ভালোবাসার কথা বলতে পারবে। আচ্ছা, মানে আপনার মনে ভালোবাসা আছে কিন্তু দেওয়ার মতো মানুষ নেই নাকি? আচ্ছা, প্রেম ভালোবাসা করছেন? না, প্রেম। তো মামা কি কখন আপনার বিয়ে শাদীর কথা বলে নাকি? না, মামা বিয়ে শাদীর কথা বলবো কি, আসলে বিয়ে শাদী আসছিল তো, আসলে কি হবে যৌতুকের লাগে বিয়ে শাদী। আচ্ছা, এই জন্য মামা আর কোনো কথাবার্তা বলে না? তো আপনার তো বয়স হয়েছে না, বিয়ে বয়স কত এখন? বয়স আমার 17। তো বিয়ে তো করতে হবে। তো এখন যদি বিয়েটা করেন না করেন বা নিজের বিয়ে চিন্তা তো নিজেরও করতে হবে, ঠিক না? চিন্তা হয় বিয়ের জন্য? চিন্তা তো হয়, এখন কি করব, টাকার জন্য তো আর বিয়ে শাদী হচ্ছে না। আর মামা তো ঘুম না যে মামা আমারে টাকা খরচ করে বিয়ে শাদী দিব, যদি আমার টাকা খরচ করে বিয়ে শাদীর ব্যাপার ভাবে, এটার জন্য মামা মামিদের সংসারে গ্যাঞ্জাম হইব, কাজ হবে। এখন যদি আমার নিজের মনের মতন একজন মানুষ পাই যে আমার সব কিছুতে ভালোবাসতো, আপদে বিপদে সবসময় আমার পাশে থাকো, এইরকম যদি একজন মানুষ পাই আমি তাকেই বিয়ে করি। আচ্ছা, তো দর্শক আপনারা যদি ঝুমকা বাসাতে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01928235443। আমি নাম্বারটা আবারও বলছি, 01928235443। এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু ঝুমকা বাসাতে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।